আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অত্যন্ত ভালো আছি। তো দীর্ঘ দূরে বিরত অথবা জানতে পারছেন আপনারা, আমি একটু অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ আছি। তো ইতালিতে এখন আছি আমি, রবিবারের একটু ভিতরের দিকে আছি, ভিতরের এলাকায়, ইস্টালাজি লাতিন আমার পুরনো এলাকায়। তো এলাকায় আজকে দ্বিতীয় দিন, প্রথম দিনে একটু ভিডিও বানাইছিলাম আমি। তো এদিকে ইস্তানা এলাকায় বেরোলাম, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, এদিকে মেলা হইতেছে। আর এদিন মেলা কি ধরতে গেলে অনুষ্ঠান হইতে আছে, এদিকে রাস্তাঘাটে গাড়ি চলতে, সামনে রাস্তায় কাজ চলতেছে। সবচেয়ে বড় কথা হলো ইস্তানা এলাকায় দ্বিতীয় দিন আসছে, একটা খারাপ কিছু ঘটে গেছে, সেটা হলো যে আজকে সারাদিন ইস্তানা এলাকায় কারেন্ট ছিল, কিন্তু পানি ছিল না, রাস্তার কাজ চলতে আছে মনে হয়, পানির লাইন পুরো বন্ধ ছিল। অবস্থা পুরোই খারাপ, খাওয়া দাওয়া এর জন্য কেন যে খাইছে, ইস্তানা অবস্থা পুরোই খারাপ গেছে। রাস্তার মধ্যে দেখলাম অনেক উত্তর মুহূর্তে ভালো লাগছে, মোয়া কাটলাম নাকি পুরো ঘুরে ফেলছে। তখন রাত্রেবেলা আড্ডা মারতে বেরোলাম আমি আর অঙ্করদা। তো অঙ্করদা, এই জায়গায় এসে কেমন ফিল হইতেছে তোমার? তো ফিল তো ভালোই লাগে ভাই, যদি কষ্ট লাগে একলা থাকতে হবে, জীবনটা একা ভাই। এই দেখ কিন্তু জায়গাটা কিন্তু সুন্দর না? তো সামনে কি কি হয়েছে আমাদের বললো, বলো কি কি সামনে কি চলতেছে? বক্সিং, সামনে বক্সিং, হ্যাঁ, ওয়েট লিফটিং, আর আবার একটু ভলিবল খেলা চলতেছে। আর সাইডে আশেপাশে কি চলতেছে, এগুলো এত মানুষ খেলে? আশেপাশে ফেস্তা না, শুক্র শনি রবি, শুক্রবার কাজ হয়ে বন্ধ, শনি রবি ফেস্তা। শীতের সময় এরকম চলে? শীতে মোটামুটি, কিন্তু গরমের দিনে মানে অনুষ্ঠানের আয়োজন বেশি হয়। হ্যাঁ, ইতালিতে রাতের বেলা কিন্তু পুরো জমজমাট, হ্যাঁ, শীতের সময় তো জমজমাট হয় না। E poi siamo finiti, ecco, se vuoi di qui, c'è Giovanni Sabella, che io stasera non vedo, che è un amico, un bravissimo biologo nutrizionista, che ci dà una mano anche con gli ultimi, adesso sta seguendo. Ma la mandava? Per mandare, come si dice, successi. একটা ফিল হিসাবে লইতেছি, তুমি খারাপ হলে এরকম যা শুনো লাগবো, খারাপ না। বুঝি না এই জায়গায়, মানে এই বডি বিল্ডার তো দেখে নাকি ওই এই শরীরটা কেউ দেখে না, অঙ্কুর মিয়ার এই চিকন চিকন শরীরটা কি রে ভাই, বুঝি ওই পোলা দেখ কত কি আছে, বাচ্চাদের বলি বলে রাস্তা বলে অফ। এদিকে রাস্তা তৈরি করতেছে, আর এদিকে একটা মাল যে কোনো সময় যেন কিনতে পারে এই জন্য এটা বানাইছে, খুব সুন্দর একটা জিনিস ছিল ওটা। আর এদিকে রাস্তাটা ছিল বরাবর সোজা, আর এদিকে ছিল তো এদিকে নতুন করে মডিফাই করে এদিকে গুল একটা চত্বর দেবো, হয়তো বা রাস্তা এখনো পুরোপুরি বানায় নাই। এদিকে সিগনাল ছিল, এখন সিগনাল উঠাই দিছে, জানি না সেটা কেন করছে। এই বিল্ডিংটা দেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এই বিল্ডিংটা দুই মাসের মধ্যে আমি দেখছি তারা ফেলছে, তিনতলা দুই মাসের মধ্যে ঘুরে ফেলছে। বাংলাদেশে যেমন ডালাই মেলাই করে না, যেমন ডালাই মেলাই করতে হয় না, কত সুন্দর করে বিল্ডিং করে ফেলছে, তাড়াতাড়ি হয়ে যায়। রাতেরবেলাও লাইটটা কাজ চলে,
কিন্তু খুব কম জায়গায় কাজ চলে, সরকারি কাজ হইলে চারটার দিকে আবার বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, কী কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকের মতন বাই। Maybe I can get anybody out there, yeah.